তার মধ্যে আমার টাকা সব টিনা দিচ্ছে। আরে থাকবে মেয়ের সাথে কই যাচ্ছি আমি, মানে বেশি বেশি। হ্যাঁ তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি আশিস রায়ুল, আমার চ্যানেল একার ব্লগস। আশা করি তোমরা ভালো আছো গাইস, আর আমিও ভালো আছি। তো তোমরা টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে প্র্যাঙ্কটা কিসের উপর চলে গেছে, ঠিক আছে? তো গাইস আমি যাচ্ছি গোয়া, মানে আমরা যাচ্ছি গোয়া, ঠিক আছে? আমি আর আমার দুটা বন্ধু আর তিনটা মেয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে তিনটা বান্ধবী যাচ্ছি। তো আছে বাইরে গেছে, ঠিক আছে? ও মোটামুটি চলে আসবে, বেশি লেট নেই। ও বাইরে মোটামুটি, যাই হোক কী করছে আমি জানি না এখন, ঠিক আছে? মানে আমি খাওয়া দাওয়া করে জাস্ট আর কি ঘরে, আর ও আছে বাইরে। তো আমি ক্যামেরা ফ্যামেরা দিকে সেট করে দিলাম গাইস, ঠিক আছে? ও আসুক, তারপর ওর থেকে একটু মজা নেওয়া যাক। তোমার সাথে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর লাস্ট অবধি দেখবে, ঠিক আছে? ভিডিওটা লাস্ট অবধি দেখবে। চলো আমি এখন একটু অপেক্ষা করি, ঠিক আছে? ও আসুক। A few moments later. হ্যালো, হ্যাঁ রে বল। এই তো কিছু না, মাত্র খেয়ে আর কি। হ্যাঁ এই বাড়িতেই। হ্যাঁ হ্যাঁ, মিষ্টু আছে, এখানেই আছে। হ্যাঁ তারপর মানে টিকিট, আর টিকিটের কি করবি? মানে এখান থেকে তোর হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা অব্দি লাইন গাড়িতে, ও না গাড়ি নিবি এখান থেকে? আচ্ছা, আর ওখানটায় হোটেল ফোটেল সব মানে ওই বুক করবি না এখান থেকে, ওখানে গিয়ে তারপর নিবি কোনটা? আচ্ছা বুক করে নিবি, মানে টোটালি 6 জন যাচ্ছি তো? হুম হুম, মানে তুই, আমি, অমিত আর শ্রেয়সী, তিন্নি আর কি টিনা। ওকে, তো মানে প্ল্যান ওই তোর ধর 4 দিনের প্ল্যান, তো মনে করে একদিন মনে করে এখান থেকে যেতে, ওইখানটায় মনে কর 3 দিন, তারপর 5 দিনের দিন বাড়ি আর কি। হুম হুম হুম, না না ও এখন যাবে না, তার ওর জানিস ওর এখন শরীর ভালো নেই, নাহলে তো নিয়ে যেতাম ওকে, আর ও বেকার গিয়ে কি করবে বল? হুম হুম, না না যাবে না, মিষ্টি যাবে না। হুম না না, আরে ওকে বলছি আমি, ও যাবে না, ঠিক আছে? হ্যাঁ তুই ওইদিকে কর, বুঝছিস? হ্যাঁ হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে রাখছি ভাই। তাহলে মোটামুটি আমি পরশু কটার দিকে বেরোবো বাড়ির থেকে? 3টা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমাকে পিক আপ করে নিস একটু। ওকে ওকে ঠিক আছে। হুম, কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? হুম, কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? ওই যাচ্ছে একটু ঘুরতে আর কি। আর বলছিলাম আমার শর্ট প্যান কটা প্যাক করে দিও না বেশি করে, 4-5টা। হুম, কই যাবা? গোয়া যাচ্ছি ঘুরতে 5 দিনের জন্য, কোন কি আছে বেশি দিনের জন্য তো না। আমি যাচ্ছি, আমরা 3 জন ছেলে যাচ্ছি আর 3টা বান্ধবী যাচ্ছে, মানে আমরা 3জন বন্ধু যাচ্ছি আর 3টা বান্ধবী যাচ্ছে আর কি। তুমি গিয়ে কি করবা? তোমার তো এখন এমনিতেই রেস্ট দরকার, তো তুমি আর ঘুরতে গিয়ে কি করবা বলো? কি আবার যাওয়াটা যাওয়া? শোনো না বলছিলাম কি, আমার জন্য ফালতু কথা বলবে না, যাওয়া হবে না, ফোন করে বলে দাও যে যাবে না। হ্যাঁ আমি ওদেরকে কথা দিয়ে দিয়েছি, আমি ফোন করে বলবো এখন। তুমি আমাকে একবার তো জিজ্ঞাসা করো না, আর ওদের বলতেছে যাও। আরে তোমাকে বলার কি আছে, আমি কি তোমার কথাই চলি নাকি যে তোমাকে বলতে হবে সব কথা সব সময়? হ্যাঁ তো আমি তোমাকে যাইতে দিব না, সিম্পল। তুমি দিবা না, আমি যাবো, দিব না, আমার পরশু বেরোচ্ছি আমরা। আর শোনো না বলছিলাম যে আমার তো আমাকে এই নিয়ে কথা বলবে না, হাফ শার্ট আছে আমার, একটু ওই মানে ফুল তোলা ফুল তোলা মতন ছিল না কয়েকটা শার্ট। হ্যাঁ ওইভাবে তাকান আর কি। আরে আমাকে নিয়ে যাবে না, তুমি তুমি অন্য মেয়ের সাথে কইও। হ্যাঁ আরে অন্য মেয়ে বান্ধবী যাচ্ছে তো আর কি, বান্ধবী? হ্যাঁ বান্ধবী তো। আগে তোর নাম শুনিনি,
নাম শোনানোই তো কি হয়েছে, তো সময় হয়নি না বলার, কি বললে? বলার সময় হয়নি অ্যাকচুয়ালি, কলেজ ফ্রেন্ড না, আর বাড়ি ওদের মোটামুটি ওই দিকে কোচবের সাইডে, ওই সাইডে তো কোথা থেকে চিনবে তুমি, তাই না? আর শোনো না, আমার মোটামুটি একটা ব্যাগ নিলে হয়ে যাবে, বুঝলে? এই নিয়ে বললাম না কথা বলবে না, এই নিয়ে কথা চাকরটা যাও ইচ্ছে তার ফোন করো, ফোন করছি, মারবো একটা আর ফোন করে কাকে ফোন করবো আমি, তাকে ফোন করো, আমি ওকে কেন ফোন করি, কেন যাব না আমি, আমি দিব না তোমাকে, হ্যাঁ বললেই হবে তুমি দিবা না দিতে, না আমি মনে হয় তোমার ইয়াতে চলি, তুমি বলবা আর আমি যাব না, যাচ্ছি একটা ইয়াতে, আমি দিব না তোমাকে, আর তার মধ্যে আমার টাকা সব টিনা দিচ্ছে, ওই ফ্রেন্ডটাই দিচ্ছে আমার, তাতে আমার ফ্রি ফ্রি যাচ্ছে, আমার খুব প্রবলেম নেই, ফ্লাইটে যাবো এখান থেকে, ফ্লাইট থেকে মোটামুটি তোমার ক ঘন্টা লাগবে, 5-6 ঘন্টা লাগবে যেতে, তারপর ওখানে একটু এনজয় ফেনজয় করে 2 দিন থেকে চলে আসবো, সিম্পল আর কি। আর ইয়া কি আর আর কি কি নিবো, হ্যাঁ আমি যাবো, আবার কেন যাবো না, আমি বেকার উল্টো পাল্টা কথা বলে না তো, কিসের চুপ, রাত্রে হয়েছে তো, রাত্রে হয়েছে তো, কি হয়েছে, চিল্লানোর কোনো প্রয়োজন নেই, কি চিল্লানোর কিছু ইয়ে নেই, আমি যাবো, এতদিন পর একটা মানে মুখে এত চান্স, এত বড় আমি অপের কি জানি বলে, এটা কিসের চান্স বাবু, আমি এটা ছাড়তে পারি নাকি, এত বড় চান্সটা আমি ছাড়তে পারি, গোয়া ঘোরার এত বড় একটা সুযোগ আমি এটাকে ছেড়ে দিতে পারি কোনদিন তোমার জন্য, গোয়া ঘোরার নাকি কি, গোয়া ঘোরার না তো কি, তা ওখানে আমি কি করতে যাচ্ছি, কিসের উল্টা পাল্টা কথা বলো তুমি, আমাকে তো বিয়ের পর কোথাও ঘুরতে নিয়ে যাও নাই হানিমুনে, ও বাবা তুমি যাও নাই বিয়ের পর শিলিগুড়ি, তারপর জয়গা, এগুলো ঘুরতে যাও নাই তুমি, না আচ্ছা আমরা যখন আমরা শোনো না, আমরা যখন পালিয়েছি তখন কই কই ঘুরতে, তখন কই কই ঘুরছো, অনেক অনেক জায়গায় ঘুরছো তো আর কি, মালদা কত কি জায়গা ঘুরছো, ঘুরে আসছো এদিকে ঘুরে বেরিয়ে দীঘা আর কি, আর কি লাগে, আমি যাই নাই তো বিয়ের পর হানিমুনে, বিয়ের পর যাওয়ার কি আছে, বিয়ের পর আমি যাচ্ছি না, হয়ে যাবে একই হলো আর কি, না গো আমি তোমাকে যেতে দেব না, সেজন্য বেশি ক্যাটাক কইরো না, দেখো বেশি বাড়াবাড়ি করে না কিন্তু, হ্যাঁ বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি যাওয়াটা যাইতেছি মানে বেশি 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 না, মেয়ের সাথে কিসের কথা, আরে মেয়ের সাথে কই যাচ্ছি আমি, বেশি বেশি দেখি মানে ইয়ে হয়ে গেছে, ও মানে তোমরা তিন গলা চিবে ধরতেছো আমার, আমরা তিনজন যাচ্ছে, আরে ওর বান্ধবী ওরা যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, শুধু টিনা ওর, ও ওর তো তুমি তো, তুমি তো আছো, আরে বান ও বান্ধবী, লজ্জা লাগে না, কিসের লজ্জা লাগবে, লজ্জা লাগে না তোমার যাইতে এরকম করে, কিসের লজ্জা, লজ্জাটা কিসের আমায় বলো, তো কি আমি গোয়ায় যাব, ওখানটা একটু তার মধ্যে ওখানটা একটু বডি মাসাজটা করবো, তুমি তো মাসাজ ফাসাজ করে দাও না, না ওখানটা একটু ভাবো, সুন্দর সুন্দর মেয়েদের হাতে একটু মাসাজ নিব, মানে ব্যাপারটাই আলাদা ওখানকার, একদম না এখান থেকে এখানে মেরে দিব কিন্তু একদম, মানে বেশি বেশি সব সময় না, সবসময় বেশি বেশি কিন্তু ভালো না, বুঝলে, টিনা আমাকে এত রিকোয়েস্ট করে বলছে, আমি কি আমি কি বইয়া করবো নাকি, ও আমাকে বলছে যাওয়ার জন্য, আমি কি ওখানটায় না করতে পারি বলো, একটা আমি মেয়েকে কিভাবে না করি বলো তো, দাও যদি ছেলে হতো ব্যাপারটা আলাদা, একটা মেয়ে আমাকে বলছে যাওয়ার জন্য আমি কীভাবে যাবো না বলো, একটু যাবো ওদের সাথে গোয়ায় ঘুরবো সবাই মিলে একসাথে আর কি, তাই না, আচ্ছা নেক্সট টাইম যখন আমরা যাবো ঠিক আছে, তোমার ভাব সব আমি ঠিক দেখছি, কোন মেয়ে যাইতে বলছে মানে নাচতেছে, তো নাচবো না, আরে একটা এত বড় একটা চান্স কেউ ছাড়ে, তুমি বলো তো আমি গোয়া ঘুরে আসতেছি তাও আবার ফ্রিতে, ফ্রিতে মজাও করবা, ফ্রিতে আবার কি মজা করবো আমি বলো তো, মানে কোন ধরনের ওগুলো কথা, না আমি তো কিছু জানি না, ও
দেখো বেশি বেশি কথা বলবো না, কিন্তু বেশি বেশি কথা বলতেছো কিন্তু তুমি। আমি ঘুরবো না, না মানে আমি বিয়ে করে কি এখন মানে জেলখানায় বন্দি হয়ে গেছে নাকি? আমার ফ্রিডম, আমার আমার ফ্রিডম বলতে কোনো জিনিস নেই তো? তুমি এখন এই ইয়ে নিয়ে ঘুরবা, তুমি এই শরীর নিয়ে ঘুরবা, তুমি পাগল? হ্যাঁ ঘুরবেও। আর আমার প্যাকেজিং শোনো, এক কাজ করো, ফালতু কথা বলবো না তো, আমার বেশি ব্যাগ লাগবে না, ছোট ব্যাগটা দিয়ে প্যাকিং করে দিও। আর আমি তো জানি তুমি যাইছি দিবাই, তো বেকার এইসব বলে লাভ আছে? আর আমি যাবোই, তার কারণে ফ্লাইটের টিকিট হয়ে গেছে অলরেডি, আমার ফ্লাইটের টিকিট অলরেডি হয়, আমি এখন না করতে পারবো না টিনাকে। আমার আমার অ্যাকচুয়ালি আমি বলি নাই, টিনা আমার বেস্ট মানে বেস্ট ফ্রেন্ড আর কি, বুঝলে মানে বেস্ট ফ্রেন্ড আর কি যাকে বলে। এখন আমি আমি এখনো বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডই হয় না, আর আমি হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের সাথে যাব একটু মানে গোয়ায়, ব্যাপারটাই আলাদা মানে সব। ঠিক আছে বেস্ট মানে ভাবো, দেখো বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে তুমি বেশি বেশি টা মানে 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 বেশি বেশি আমার কি তাতে বইলো, তাতে আমার কি, তুমি তো আর কোথাও যাবো না, এই এইখানেই ঘুরবে আর কি। আর আমি তো যাচ্ছি গোয়া, তাহলে কেমন মেরে ভাই, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে একদম বেশি 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 হয়ে যাচ্ছে একদম। এই বেশি বেশি মানে তুমি আমাকে ভাবছটা কি, তুমি ভাবছটা কি, তুমি আরে কি ভাবছি আবার, যা আমি ফাইনাল কথা, বেস্ট ফ্রেন্ডের সাথে আমার যাচ্ছি গোয়াতে, ঠিক আছে ওখানটায় ফুল এনজয় করবো, মজা করবো, তুমি বাড়িতে থেকো, তোমাকে না ফোন, আর ওখানটায় গেলে হয়তো মোবাইল ফোবাইল সুইচ অফও থাকতে পারে, তার কারণে এনজয় করবো, মোবাইলটা সুইচ অফও করে রাখতে পারি, বা নেটওয়ার্ক নাও থাকতে পারে, তার কারণে সমুদ্রে সমুদ্রে তো মোবাইল নিয়ে যাবো না, না তার কারণে মোবাইলটা রুমেই থাকবে, তাই না? আর অজুহাতের কি আছে, আমি যাচ্ছি এটা ফাইনাল, মানে যে হাঁটতে বসে মোবাইল নিয়ে যায় সে সমুদ্রে মোবাইল নিয়ে যাবে না, হাঁটতে বসে গিয়ে মোবাইল নিয়ে যায়। আইয়া মা মানে নাটক না, নাটক পারছে বেশি, তিলতিলানি পারছে তোমার, হ্যাঁ তিলতিলানি পারছে বেশি একদম, না এখানটায় না এক কিছু আমি যাবো তো যাবো, তুমি যাবো না, আমি আমি যাবো, আমি যাবো, আমি যাবো, তুমি যাবো না তো যাবো না, আমি যাবো, আমি তোমাকে আমি কোথাও যাইতে, আমি যাব, কোনো কথা আছে? তোমার ওই বেস্ট ফ্রেন্ড টু স্প্রিন্ট তোমার হাঁটা ওটা, আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছে থাকবে, আমার থাকবে বলে আমি আমার বেস্ট বেস্ট ফ্রেন্ডের সাথে যাব। তাহলে ওই যে কি জানি বলে কালকে উকিলকে ডাকবা, ডিভোর্স পেপারে সাইন করাবা, আমি তারপরে যাবা। এখানটায় ডিভোর্সের গেলে কি উল্টো পাল্টা কথা বলো, মানে বেশি বেশি না, বেশি বেশি, হ্যাঁ কি উল্টো পাল্টা কথা বলো, আমি যাবো একটু ঘুরবো ফিরবো, কোথায় বলবে যে যাও শোনা ভালো করে ঘুরে ঠুরে আসো, তা নাই, আমি তো যাচ্ছি আর কি, আমি তো যাচ্ছি সোজা কথা, সিম্পল। আমার ইয়া ব্যাগে না, আমার ছোট ব্যাগ কই, আমার ছোট ব্যাগ কই, ছোট ব্যাগ কই, আমার ছোট ব্যাগটা কোথায়, দাও না দাও, দাও না দাও, তাড়াতাড়ি দাও, দাও ছোট ব্যাগটা দাও। তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, তোমার যা জিনিস আছে সব একাই নাও, তোমার কি লাগে না লাগে,
হায় আমার শোনা, এভাবে বলে না, আমি 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 আরে মাত্র একদিনের এই কথা বলার পর তুমি আমাকে থুরতেছো, তোমার না অধিকার না শেষ করে ফেলছো। কিসের অধিকার শেষ করে ফেলছি আমি? যাও যাও, খবরটা বলছি না, ধরবা না। এ যাও তো, তাড়াতাড়ি যাও তো। আমি ওকেই নিয়ে আসে, আমার জামা কাপড় কি আছে আমি গুছাই নেবো, ঠিক আছে? কোনো কথা আছে? ওকে দিল দান, ওকে। তোমার তো কোনো অধিকার নেই আমাকে আবার কেন তুমি করতেছো? তুমি বললাই বেশি বার বেরো না, কিন্তু বেশি বেশি বার বেশি বার বেরো না, কি জানি বলে। আমি যাবো তো, প্রাণ করতেছি। প্র্যাঙ্ক সাকসেসফুল তো গাইস, ঠিক আছে? তখন দেখতেই পারলে, ঠিক আছে, যে রিয়াকশন দেখি আসে গাইস, ঠিক আছে? ওর দেখো কোথায়, দেখো এদিকে তাকাও, তাকাও দেখ দিকে, তাদের আঙুলাটার উপরে একটু দেখো। তো গাইস আর কি বলবো, গাইস পুরো লাল হয়ে গেছে গাল গোল, ঠিক আছে, যাই হোক, কারো তার জন্য বোঝা যায় না। মা ঠিক আছে, তো যাই হোক, আই থিঙ্ক আমাকে ফার্স্ট টাইম এত জোরেও আমাকে থাপ্পড় মারলো গাইস, ঠিক আছে, মানে ভাবা যায়। তো চলো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিওটাকে লাস্ট অবধি দেখতেছো তোমরা, তো তোমাদের জন্য মানে অনেক 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 ভালোবাসা গাইস, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, তো আশা করছি কতগুলো লাইক আসবে, তুমি নিজের মুখে একটু বলে দাও। 500 500। চলো গাইস বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। কি মারটা মেরেছে আমাকে, চলো গাইস বাই, যাবো করতে না, যাবো না আমি করতে না।